এখন আমরা কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস বলে একটা ট্রেন আছে, সেটাতে করে আমরা আমরা ঠাকুরগাঁর উদ্দেশ্যে রওনা হব। ঠাকুরগাঁয়ে আমরা আগামীকাল সকাল 7টা নাগাদ আল্লাহ চায় তো পৌঁছে যাব, আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। ট্রেনের ভেতরের অবস্থান আর বাহিরের অবস্থান সব কিছুই আমরা আপনাদেরকে জানাব। তো চলুন, ট্রেন চলে এসছে, আমরা যাত্রাপথে শুরু করি। জীবন যেখানে যায় সেখানে তো যেতেই হবে, জীবিকার কারণেই হোক আর যাত্রার কারণেই হোক কিংবা ভ্রমণের কারণেই হোক, আমরা যাচ্ছি আর কি। ট্রেন থেকে নেবে আমরা এখন যমুনা সেতুর পূর্ব পাশ যেটাকে বলে সেই জায়গাটাতে এসে দাঁড়িয়ে আছে। পাশে একটা ট্রেন দাঁড়ানো আছে, এই পাশে আমাদের ট্রেন দাঁড়ানো আছে, আমরা এর মধ্যেই কথা বলছি। আর সেই অনুযায়ী আমরা শীতটাকেও অনুভব করছি। এই শীতটার মধ্যে দেখুন হাতটা মোটামুটি ঠান্ডা হয়ে এসছে, তারপরে ওখানে ঢাকার তুলনায় অনেক শীত পড়ছে। ঢাকায় হয়তো শীত নেই বলা চলে, কিন্তু এখানে যমুনার কাছে তো যমুনাটা পার হলেই মনে হয় আরও শীতের মধ্যে পড়বো আমরা। আর যাত্রা বিরতি সম্ভবত 10 মিনিটের একটা সিগন্যাল ফিল করছি আমরা। আমরা এখন ওই যাত্রীদের সঙ্গে সঙ্গে ওই যে যারা হকার আছে তারা এখানে বিক্রি করছে অনেক কিছুই, সেই বিক্রি করার অবস্থান থেকেই আমরা ওই একটু আগে চা খেলাম। চা পান করার পরে এখন এই হকারদের এখানে সামনে দোকানে কিছু খাবার দাবার খাবো আমরা, খেয়ে দিয়ে আবার ট্রেনে উঠবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকেন, আর সামনে কি হয় সেটা দেখার চেষ্টা করেন। আমরা আসি, এবার আমরা দোকানে যাচ্ছি, দোকানে কিছু খাবো, দেখি কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই অনেক খাবার দাবার আছে, আপনার সিগারেট নিলে নিতে পারেন। আলিম ভাই, আপনার নাম কি? মজনু ভাই, এখানে কতদিন থেকে দোকান করেন? ১৫ বছর। আচ্ছা, একটা পলিথিন এদের আর একটা খাবো এখনই। তাহলে আপনাদের বাড়িতে একদিন যাইতে হবে, আপনার এরিয়ায় একটু ঘুরতে ঘুরতে যাব, শীতের পিঠা খাইতে যাব।
আপনার কি গুনা খিচুড়ি ও চলবে নাকি গুনা খিচুড়ি দেখি স্যার মাহের উড়াবে উড়াবে আপনারটা উড়াবে এটা দাম কত রাখছেন পঞ্চাশ আপনার লাভ কেমন হয় ভালো ভালো লাভ হয় না ইনশাআল্লাহ ভালো ভালো তো দেখে বুঝা যাচ্ছে ভালো আমরা এতক্ষণ ধরে এই আপনাদের সামনে ডিম বিক্রেতা যে নাম ডিম নিলাম আমি ডিম খেয়েছি হালিম্বার জন্য একটা ডিম আছে এই ডিম বিক্রেতার সঙ্গে কথা বললাম খিচুড়ি বিক্রেতার সঙ্গে কথা বললাম তাদের জনজীবন সম্পর্কে জানলাম তাদের জীবন যাপন সম্পর্কে জানলাম এবং আমরা এখন প্রায় ব্রিজের মাথায় চলে এসেছি আমরা সবচেয়ে বেশি দুঃখ প্রকাশ করছি এই কারণে যে রাতের দৃশ্য তো আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আলো নেই ক্যামেরার যে আলো সেই আলোতেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর এর সঙ্গে দেখাচ্ছি পাশাপাশি আমি এখন দেখাবো আপনাদেরকে ওই পাশে কিন্তু বিশ্বরূপ যমুনা ব্রিজের পাশ ঘেঁষেই এই রুটটা গেছে এই রুটটাতে গাড়ি চলছে আমি এতে গেটটা লাগিয়ে দিই সাবধানতার অবলম্বন করতে হবে আমাকে এখন এই পাশে দেখুন আমরা এই ব্রিজের পাশ একদম রেল লাইনের সঙ্গেই লাগা মেইন ব্রিজের রাস্তা এই রাস্তাটা দেখুন এই দিকে বিশ্ব রোড গাড়ি ঘোড়া চলে ওদিক দিয়ে যায় এদিক দিয়ে আসে চলতে আছে গাড়ি ঘোড়া দেখাতে গেলে আপনাদেরকে এভাবে দেখাতে হবে একদম বাসের সঙ্গে কিন্তু আমি জাম করি একটা স্টোরে কিন্তু বাসের সাথে করতে নিচে পড়লে চাপা এখানে একটা বিড়াল বিড়া আছে বিড়ালটাই হচ্ছে দুই পাশের সীমা আর দুই পাশে গাড়ি যাতায়াত করছে ওপাশে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে গাড়ি আর এদিকে উত্তরবঙ্গের দিকে ঢাকার মুখে গাড়ি চিনার মধ্যে গাড়ি যাচ্ছে দেখুন আপনারা ভালো করে যদি গাড়ি করে যাচ্ছে এই যে আলো আধারির খেলা চলছে অনেক সুন্দর সুন্দর নিয়ম লাইটগুলো এই জন্য আমরা অনেক ভালো করে যদি দেখাতে যাই আমাদের হাতের বাইকের তারপরে গাড়ি ঘোড়া চলছে নদীর দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারছি না কারণ নদীটা পুরো অন্ধকারে ঢেকে আছে বলে তো প্রথমে যে পর্যটক বলে আলো দূরপাল্লার গাড়ি হিসেবে সুন্দরবঙ্গে শেষ মাথা পর্যন্ত হানিফ গাড়ি তারপরে আপনার হচ্ছে বাবুয়ের কোথায় তারপরে হচ্ছে আপনার আরও অনেক গাড়ি নাবিল টাবিল আরও অনেক কিছু গাড়ি ঘোড়া চলে সেলিং ফোর্স টিআরডিসি সব কিছু চলে তো যমুনা ব্রিজের এখানে কিন্তু ধীরে ধীরে শীতটা কিন্তু বাড়ছে
কর্তব্য যেখানে যাব সেখানে হয়তো আরও বেশি আরও তীব্র শীতে আচ্ছন্ন হয়ে থাকবে এবং কুয়াশায় হয়তো কিছু দেখা যাচ্ছে এখানে আমার অনেক কিছু আলো তো দেখা যাচ্ছে এখনও আমি উত্তরবঙ্গের সেখানে আমরা যেখানে যাচ্ছি ঠাকুরগাঁ পাঁচটাগড়ের কাছাকাছি আর সেখানে প্রচণ্ড রকমের শীত এবং কুয়াশায় আচ্ছন্ন থাকে সব কিছু এই কুয়াশার ভেদ করে আমরা ছবি তুলতে পারবো কিনা সেটা আমরা গ্যারেন্টি দিতে পারছি না আমাদের কিছু কিছু ছোট ছোট গল্প আমাদের সামনে এই যাত্রাকে বা তুলে এই গাড়িগুলো ক্রস করছে বড় বড় দূরপাল্লার গাড়ি সেই গাড়িগুলো উত্তরবঙ্গের শেষ মাথাটা শুরু করে যাবে দৃষ্টিনন্দন বড় দৃষ্টিনন্দন এই আপনারা এভাবে করে হয়তো পাথরকে মনে বৃষ্টি দেখেননি আমরা দেখানোর চেষ্টা করছি তবে ধরে নিতে হবে যে এই আলো আধারের মধ্যে একটা ইচ্ছরের মধ্যে দিয়ে একটা যমুনা ব্রিজকে দেখার চেষ্টা করছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু যমুনা ব্রিজ নয় যাত্রাটা কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেই যাত্রার উদ্দেশ্যে আমরা আস্তে ধীরে পরিবারের মানুষকে দেখাচ্ছি যদি আমরা যাতায়াত করছি ট্রেনটাকেও দেখতে পাচ্ছেন আপনারা বেশ এই বাসগুলোকে দেখেন এসআর ক্লাস বাসের নাম পাশে আছে হানি দাঁড়িয়ে আছে গাড়িগুলো দেশ ট্রাভেলস আছে তারপরে দূরপাল্লার ট্রাক যা খাবার দাবার দ্রব্য সামগ্রী এবং বিভিন্ন সামগ্রী নিয়ে পারাপার করে ঝুঁকিপূর্ণ শর্ত যেটা বলে ঝুঁকিপূর্ণ শর্ত নিয়ে এই আপনাদের সামনে গেছে আমি আমিও সেটা দেখলাম আমার কাছে কিন্তু আশ্চর্য লাগলো যে কীভাবে এত ক্যামেরাটাকে বের করে দিয়ে এখন ডাক চলে আসছে কোনো একটা সামনে ক্যামেরাটা সরিয়ে তারপরে বেশি করে দেখার চেষ্টা করা তো এই হলো আমাদের যমুনা ব্রিজের সুফল এবং যমুনা ব্রিজকে এইভাবে দেখানো করে সামনে তুলে ধরতে পেরে আমরা খুব আনন্দ বোধ করছি এবং এই জনজীবন যে খুব সহজাতভাবে একটা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এই ব্রিজের কারণে জীবনযাত্রাকে খুব সহজ করে হয়ে যাচ্ছে তাটা আপনারা বুঝতে পারছেন সারা রাত ধর কিন্তু গাড়ি ঘোড়া চলতে হচ্ছে আমরা এখন ট্রেনে আছি আমরাও কিন্তু যাচ্ছি একই সঙ্গে কিন্তু আমাদের ট্রেনের চলছে প্রতিবন্ধী কিন্তু আছে আমরা এই পদ্ধতি আপনাদেরকে বললাম এরপরে হয়তো আরও নান্দনিক কিছু জিনিস নান্দনিক কিছু জীবন বোধ নান্দনিক কিছু স্বপ্নচারণের মানুষের সঙ্গে যদি দেখা হয়ে